ताप विद्युत केंद्र होक जल विद्युत केंद्र होक किंबा न्यूक्लियर पावर प्लांट এই বিদ্যুৎ কেন্দ্রতে উৎপন্ন বিদ্যুৎকে যতক্ষণ বড় বড় ট্রান্সমিশন লাইনের সাহায্যে আমাদের বাড়িতে না পৌঁছচ্ছে ততক্ষণ আমরা এই বিদ্যুৎকে কোনোভাবেই ব্যবহার করতে পারি না। বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হওয়া বিদ্যুৎকে ট্রান্সমিশন লাইনের সাহায্যে অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রান্সফরমার। তাই চলুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই ট্রান্সফরমার কি, সেটা কিভাবেই বা কাজ করে এবং কেন ট্রান্সফরমারের সাহায্য ছাড়া দূর দূর পর্যন্ত বিদ্যুতের সরবরাহ কেন সম্ভব নয়। যার সাহায্যে আমরা বাড়িতে লাইট জ্বালাই, টিভি চালাই, সেটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার, যাকে ওয়াটে কিংবা কিলোওয়াটে মাপা হয়। ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এই কারণে ফর্মুলাটা দেখে আপনি বুঝতে পারছেন, যদি কারেন্টকে বাড়ানো যায় তবেও পাওয়ার বেশি হবে এবং ভোল্টেজকে বাড়ালেও পাওয়ার বেশি পাওয়া যাবে। অতএব হাই ভোল্টেজ এবং লো কারেন্টকে ব্যবহার করে আমরা যে পাওয়ারকে ট্রান্সফার করতে পারবো, হাই কারেন্ট এবং লো ভোল্টেজকে ব্যবহার করেও আমরা একই পরিমাণে পাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। ট্রান্সমিশন লাইনে যে তারগুলো লাগানো থাকে তাদের একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স থাকে, যা ওই তারের দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বেড়ে যায়। আর যখনই আপনি কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টকে পাস করাবেন তখন সেখানে হিট উৎপন্ন হবে, আর যখনই হিট উৎপন্ন হবে তখনই ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে সেটা নষ্ট হয়ে যাবে এবং পাওয়ার লস হবে। জুলের ফার্স্ট ল অনুযায়ী হিট লস ইকুয়াল টু আই স্কোয়ার ইনটু আর, অতএব কারেন্টের স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স। এই কারণে পাওয়ার লাইনে হিট উৎপন্ন হওয়া মানে একটা পরিমাণ বিদ্যুৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া, যেটা বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হচ্ছে অথচ আমাদের বাড়ি পর্যন্ত বা আমাদের কাজের জায়গা পর্যন্ত পৌঁছচ্ছে না। তাই পাওয়ার লাইনে এই হিটকে ম্যানেজ করা অত্যন্ত প্রয়োজনীয়। জুলসের ল অনুযায়ী হিট লস ইকুয়াল টু কারেন্ট স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স এবং পাওয়ার ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, অতএব কারেন্ট ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ। এবার এই ফর্মুলাটাকে যদি হিট লসের ইকুয়েশনে আমরা বসাই তবে আমরা দেখতে পাবো যে হিট লস ইকুয়াল টু পাওয়ার স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স বাই ভোল্টেজ স্কোয়ার। এবার এই ইকুয়েশনটা ভালো করে দেখুন, এটাকে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে হিট লসকে যদি আমাদের কম করতে হয় তবে ভোল্টেজের পরিমাণটা আমাদের যতটা সম্ভব বাড়াতে হবে। এই কারণে বড় বড় ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কয়েক হাজার ভোল্ট থাকে, যাতে হিট লসকে মিনিমাম রাখা যায়। কিন্তু এত হাই ভোল্টেজকে আমরা বাড়িতে কোনোভাবেই ব্যবহার করতে পারবো না, তাই বাড়িতে ব্যবহার করার জন্য এই ভোল্টেজকে আমাদের স্টেপ ডাউন করাতে হয়। আর এই কাজটাই করে আমাদের ট্রান্সফরমার, যা হাই টেনশন লাইনের হাই ভোল্টেজ কারেন্টকে নিয়ে তাকে স্টেপ ডাউন করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তবে এবার প্রশ্ন হলো যে ট্রান্সফরমার এই কাজটা কিভাবে করে? যখন অল্টারনেটিভ কারেন্ট কোনো কয়েলের মধ্যে দিয়ে পাস করে তখন সেটা কনস্ট্যান্টলি চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। এবার ওই কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা কাঁচা লোহার কোনো লুপকে পাস করাই তবে ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা ওই কাঁচা লোহার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে যায়। এবার ওই কাঁচা লোহার রিংয়ের অপোজিট সাইডে যদি আমরা আরও একটা কয়েল তৈরি করি তবে ওই সেকেন্ডারি কয়েলের মধ্যেও একটা ভোল্টেজ তৈরি হয় এবং বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। এবার মজার ব্যাপার হলো যে ভোল্টেজটা তৈরি হবে সেটা ওই কয়েলে তারের লুপের সংখ্যার সঙ্গে সমানুপাতিক, মানে প্রাইমারি কয়েলে তারের যে কটা লুপ থাকবে তার থেকে সেকেন্ডারি কয়েলে যদি লুপের সংখ্যা বেশি হয় তবে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ বেড়ে যাবে, আর যদি সেকেন্ডারি কয়েলে লুপের সংখ্যা কম হয় তবে ভোল্টেজ কমে যাবে। ঠিক এইভাবেই আমরা ট্রান্সফরমারকে ব্যবহার করে ভোল্টেজ কমাতে বা বাড়াতে পারি। এবার আপনারা আপনাদের পাড়াতে ট্রান্সফরমার নিশ্চয়ই দেখেছেন। এই ট্রান্সফরমারের মেন পার্টটা হলো এর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যেই লোহার কোর থাকে এবং ওই কোরের মধ্যে তামার তারের ওয়াইন্ডিং থাকে, যাকে কয়েল বলা হয়। লোহার কোর এবং তামার কয়েলকে ট্যাঙ্কের মধ্যে রেখে ফাঁকা জায়গাতে মিনারেল অয়েল ভরে দেওয়া হয়। ট্রান্সফরমারের মধ্যে যে কোরটা থাকে সেটা একটা বা মোটা বড় কাঁচা লোহা দিয়ে তৈরি করা হয় না, একে অনেকগুলো ছোট ছোট লোহার ব্লেডকে একসঙ্গে লাগিয়ে মোটা করা হয়। এই কোরের মধ্যে তামার তারের ওয়াইন্ডিং করে কয়েল তৈরি করা হয়। কয়েল দু রকমের হয়, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল, আর এই দুটো কয়েলকে মাঝখানে ইনসুলেটর দিয়ে আলাদা করা থাকে। এবার ট্রান্সফরমারের মধ্যে যাতে এডি কারেন্ট তৈরি হয়ে পাওয়ার লস না হয় এই জন্য ট্রান্সফরমারের ট্যাঙ্কের মধ্যে কোনোভাবেই জায়গা ফাঁকা রাখা হয় না, ফাঁকা জায়গাতে মিনারেল অয়েল বা ন্যাপথা অয়েল দিয়ে ভর্তি করে দেওয়া হয়। এবার ট্রান্সফরমার যখন ফুল লোডে থাকে তখন এর মধ্যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং ট্রান্সফরমার গরম হয়ে যায়, যার ফলে ট্যাঙ্কের মধ্যে থাকা তেলটা উতলে উঠতে পারে। এই কারণে ট্রান্সফরমারের মেন ট্যাঙ্কের সঙ্গে একটা এক্সট্রা ট্যাঙ্ক লাগানো থাকে, যাকে এক্সপ্যানশন ট্যাঙ্ক বলা হয়। এই এক্সপ্যানশন ট্যাঙ্কে অর্ধেক খালি করে রাখতে হয়,
যাতে অতিরিক্ত হিটের সময় যখন তেল উপচে ওঠে তখন সেটা যাতে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে ট্যাঙ্কে ফাটিয়ে না দিতে পারে তার জন্যই এই ব্যবস্থা রাখতে হয়। ট্রান্সফরমার যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে তখন এর মধ্যে তেল ধীরে ধীরে কমে যেতে পারে, তাই এক্সপ্যানশন ট্যাঙ্কে পুরোপুরি খালি রাখা হয় না, অর্ধেকটা খালি রাখতে হয়। যখন মেন ট্যাঙ্কের তেল ধীরে ধীরে কমে যায় তখন এক্সপ্যানশন ট্যাঙ্কে রাখা ওই এক্সট্রা তেল ওই জায়গাকে ভরে দেয়। এবার যদি রিপেয়ারিংয়ের জন্য মেন ট্যাঙ্ক থেকে তেল বের করার দরকার হয় তার জন্যও ট্রান্সফরমারের মেন ট্যাঙ্কের নিচের দিকে একটা রাস্তা করা থাকে, ঠিক যেভাবে বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য নিচে একটা এক্সট্রা জায়গা থাকে। মেন ট্যাঙ্কের তেল কমে যাওয়ার পর এক্সপ্যানশন ট্যাঙ্ক থেকে যখন এক্সট্রা তেল মেন ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে তখন এক্সপ্যানশন ট্যাঙ্কের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয় আর ওই ফাঁকা জায়গায় বাইরে থেকে বাতাস এসে ভর্তি হয়। এবার এক্সপ্যানশন ট্যাঙ্কের মধ্যে যে বাতাসটা ঢুকবে সেই বাতাসের মধ্যে যাতে কোনো ধুলিকণা এবং আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্প না থাকে তার জন্য এক্সপ্যানশন ট্যাঙ্কের মধ্যে একটা ডিভাইস লাগানো থাকে যাকে এক্সপ্যানশন ট্যাঙ্কের ব্রিদার বলা হয়। এটা বাতাসের ধুলিকণাকে এবং জলীয় বাষ্পকে ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করতে দেয় না। এবার যদি ট্রান্সফরমার চলতে চলতে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় তখন একে অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়ার জন্য একটা ডিভাইস থাকে যাকে বোকোজ রিলে বলা হয়। এই ডিভাইসটা ইলেকট্রিকের সঙ্গে কানেক্টেড থাকে না, এর মধ্যে একটা পারদ থাকে যা হিট সেন্স করে এবং হিট বেশি বেড়ে গেলে সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারকে বন্ধ করে দেয়। সাধারণত বোকোজ রিলেকে এক্সপ্যানশন ট্যাঙ্ক এবং মেন ট্যাঙ্কের কানেকশনের মাঝখানে লাগানো থাকে। এছাড়াও ট্রান্সফরমারের আরও একটা সেফটি ডিভাইস থাকে যাকে এক্সপ্লোশন ভালভ কিংবা এক্সপ্লোশন ভেন্ট বলা হয়। এটা লম্বা পাইপের মতো একটা ডিভাইস যেটা ট্রান্সফরমারের মেন ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড থাকে। যখন ট্রান্সফরমার প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় তখন এক্সপ্যানশন ট্যাঙ্কেও প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে যায় এবং ট্রান্সফরমার ফেটে যাওয়ার চান্স থাকে। এই কারণে এক্সপ্লোশন ভালভকে লাগানো হয়। যখন ভেতরে প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে যায় তখন এক্সপ্লোশন ভালভের সামনের দিকে লাগানো নরম ধাতুর পর্দাকে ভেতরের তেলটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে যাতে মেন ট্যাঙ্ক এবং এক্সপ্যানশন ট্যাঙ্কের কোনো ক্ষতি না হয়। এবার আপনি দেখে থাকতে পারেন যে ট্রান্সফরমারের বাইরের দিকে লোহার খাঁচা খাঁচা টাইপের তৈরি করা থাকে। এটা ঠিক সেই কারণেই তৈরি করা হয় যে কারণে আপনার কম্পিউটারের প্রসেসরের ওপর হিট সিঙ্ক লাগাতে হয়। এই খাঁচা খাঁচাগুলো ট্রান্সফরমারের হিট সিঙ্ক হিসেবে কাজ করে। ট্রান্সফরমারের মধ্যে তৈরি হওয়া এক্সট্রা হিট এই হিট সিঙ্কের মাধ্যমে পরিবেশে রেডিয়েট হয়ে যায়। ট্রান্সফরমার দু ধরনের হয়, একটা স্টেপ আপ এবং একটা স্টেপ ডাউন। তবে আমরা পাড়ায় পাড়ায় যে ট্রান্সফরমারগুলো দেখে থাকি ওগুলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে হাই টেনশন লাইনের হাই ভোল্টেজ কারেন্ট ঢোকে এবং সেটা লো ভোল্টেজ হয়ে আমাদের পাড়ায় পাড়ায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। মেন তারের সঙ্গে ট্রান্সফরমারের কানেকশনগুলোকে বুশিং বলা হয়, আর এই বুশিং দু ধরনের হয়, একটা হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ। হাই ভোল্টেজে জোড়া থাকে হাই টেনশনের তারগুলো এবং লো ভোল্টেজ বুশিংয়ে জোড়া থাকে ডিস্ট্রিবিউশন লাইনের তারগুলো, মানে যে লাইনগুলো পাড়ার মধ্যে ঢোকে। তবে এই ট্রান্সফরমারের মধ্যেও লো ভোল্টেজকে হাই ভোল্টেজ কিংবা হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করার জন্য কিছু পরিমাণে এনার্জি নষ্ট হয়ে যায়। এগুলো হলো আয়রন কোর লস, কপার লস, স্ট্রে লস বা ফ্লাক্স লিকেজ এবং ডাই ইলেকট্রিক লস। এই লসগুলোকে কন্ট্রোল করার জন্য কোরকে ছোট ছোট লোহার ব্লেড দিয়ে তৈরি করা হয়। এছাড়াও আধুনিক ট্রান্সফরমারে কাঁচা লোহার জায়গায় সিলিকন স্টিলকেও ব্যবহার করা হয় যাতে কোর লস কম হয়। এছাড়া কপারের রেজিস্ট্যান্সের জন্য একটা লস হয়। এছাড়াও ট্রান্সফরমারের বিভিন্ন লসকে কন্ট্রোল করার জন্য নানান ধরনের টেকনিককে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আশা করি ট্রান্সফরমারের বেসিক ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং একটা লাইক করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে Arden Network.